সে আজ অনেক বছর আগের কথা। উলাপুর গ্রামে এক অলস ব্যবসায়ী বসবাস করত। তার কাজ ছিল শুধু পেট ভরে খাওয়া আর ঘুমানো। এই যে বেলা দশটা বাজতে চলল, এখনো উনি নাক ডেকে ঘুমোচ্ছেন আর হিজিবিজি কি সব বকে চলেছেন। আহ গিন্নি, দিলের তো ঘুমটা ভাঙিয়ে কি সুন্দর চালতার স্বপ্ন দেখছিলাম, চালতার আচার, আহা আহা হা হা হা, মরে যাই মরে যাই। ঘরে এক ফোঁটা চাল নেই আর উনি বসে বসে চালতার আচারের স্বপ্ন দেখছেন। কি কুক্ষণে যে তোমার সাথে আমার বাবা আমার বিয়ে দিয়েছিল কে জানে। এই 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 এক্ষুনি বাজার যাবে, এক্ষুনি বাজার যাবে আর ঘরের সমস্ত মুদিখানা নিয়ে আসবে। সেই সকাল থেকে আমি কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি আর একজন নাক ডেকে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে। আহা, বাজার হাট তো হবে না, তোমাকে তো বলতে ভুলে গেছিলাম, তোমার বাবা কাল চিঠি পাঠিয়েছিল, তোমার বাপের বাড়িতে এখন বেশ কয়েক দিনের জন্য তোমাকে আর আমাকে থাকতে বলেছে। তা বেশ ভালোই হলো, আমি এখন বসে বসে খাবো আর ঘুমাবো। তোমার তো দেখছি লজ্জা শরমের বালাই কিছুই নাই, শ্বশুর বাড়িতে বসে বসে খাবে তা আবার এত গর্ব করে বলছো। আর এদিকে এদিকে দোকানপার যে লাটে উঠবে সেদিকে কি খেয়াল আছে না নেই? আহা, ওসব এখন ভেবে কি হবে, আমি এখন খাবো আর ঘুমাবো। হি হি হি। এটা হলো মিনতির বাপের বাড়ি আর মিনতি তার বাবা মার একটা মাত্র মেয়ে। মেয়ে জামাইকে ডেকে পাঠিয়ে তুমি খুব ভালো করেছো। সেই অনেক দিন হলো মিনতি বাপের বাড়ি থেকে গেছে, মেয়েটার কথা বড্ড মনে পড়ে। আহ গিন্নি, তোমার কি খালি একাই মিনতির কথা মনে পড়ে নাকি? মিনতি তো আমারও মেয়ে, তাছাড়া মিনতি ছাড়া আমাদের তো আর দ্বিতীয় কোনো সন্তান নেই, তাই মিনতির কথা আমারও মনে পড়ে, তাই তো জামাইকে ডেকে পাঠালাম। তা জামাই যে খেতে ভালোবাসে সে তো তোমার অজানা নয়। তা কাল কিন্তু সকাল সকাল বাজার যাবে আর বাজার থেকে ইলিশ মাছ, কাতলা মাছ, একটু মুরগির মাংস, কচুর শাক নিয়ে আসবে। আহা গিন্নি, ওই একদিনে অত রান্নার ঝামেলা কেন নেবে? আমি তো জামাইকে বেশ কয়েকদিনের জন্য থাকতে বলেছি, তোমার কিসের চিন্তা? তাই হালকা হালকা রান্না হলেই ক্ষতি কি? না না, ওসব হবে না। যতদিন মেয়ে জামাই বাড়িতে থাকবে অনেক রকমের রান্না করে আমি কিন্তু খাওয়াবো, বলে দিলাম। ঠিক আছে, তাহলে বেশ তো, তোমার যখন খাওয়ানোর ইচ্ছা হয়েছে তাহলে কাল সকাল সকাল গিয়ে যা যা বললে সব বাজার করে এনে দেব। গিন্নি, এই সকাল সকাল ঝাড় দেওয়া, ঘর পোচা এসব নিয়ে যে তুমি লেগে গেলে, বলি রান্না বান্না কখন করবে? মেয়ে জামাই যে কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, জামাই মানুষ ঘরে আসছে, ঘরদোর একটু পরিষ্কার না করলে কি হয় নাকি? আমি ঠিক সব রান্না বান্না করে নেব। বেশ বেশ, তাহলে তোমার ওই ঝাড় দেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দাও, আমাদের জামাই কিন্তু এসেই খেতে বসবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রান্নাঘরে ঢুকছি, সব রান্না সময় মতো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই এই গিন্নি, আমি একটু বেরোলাম, ওই মহাজনের সাথে একটু দরকারি কথা আছে, ফিরতে ফিরতে কিন্তু বিকেল হবে। ঠিক আছে, সাবধানে যেও, আমারও এদিকে রান্না বান্না সব হয়েই এসছে, মেয়ে জামাই এলেই খেতে দিয়ে দেব। পেটক রাম একটা, শ্বশুর বাড়িতে বসে বসে খাবে বলে আনন্দে মরে যাচ্ছে। দেখো দেখো দেখো, কোনো লজ্জা নেই,
এই গিন্নি এরকম মুখটা বিজার করে কেন আছে? বাপের বাড়ি যাব বললে মেয়েরা তো আনন্দে লাফাতে শুরু করে, আমার গিন্নির মুখটা এরকম বিজার কেন? কে জানে বাবা, বোঝা দেয়। এসো এসো জামাই বাবা জীবন, কতদিন পরে তোমাদেরকে দেখলাম। আহা, তা মিনতি এত দেরি হলো কেন আসতে? সে কথা তুমি তোমার জামাইকেই জিজ্ঞেস করো মা। বেলা 10টা পর্যন্ত উনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, ডেকে ডেকে তবে তো ঘুম থেকে তুলে নিয়ে এলাম। তা জামাই বাবা জীবন, তোমার রাস্তা দিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না মা, অসুবিধা কিসের, আমি তো ভারী আনন্দে আনন্দে এলাম ওই গরুর গাড়িতে চেপে, টুকটুক টুকটুক করে। আমার তো বেশ ভালোই লাগছে, বেশ কদিন এখন আমাকে আর দোকান সামলাতে হবে না, আমি খাবো আর ঘুমাবো। বেশ বেশ, গরম রান্না ঠান্ডা হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি হাত পা ধুয়ে বসে পড়ো, আমি তোমাকে খেতে দিয়ে দিই। আহা মা, কত কি রান্না করেছেন, মাংস, তার সাথে আবার ইলিশ মাছ, আবার কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, আহা আর দারুন দারুন। খাও বাবা খাও, পেট ভরে খাও। কাল রাতেই আমি তোমার বাবাকে বলেছিলাম তুমি যা যা খেতে ভালোবাসো সেগুলো নিয়ে আসতে। হুম হুম, ওই বসে বসে খেতে পেলে একজন আর কিছু চাই না, এরপর দেখব কোন দিন পেটটা ফেটে গেছে। আমাদের জামাইয়ের মনটা সহজ সরল কিন্তু বড্ড কুঁড়ে প্রকৃতির। তা যাই হোক, তা জামাই পেট ভরে খেয়েছে তো? হ্যাঁ গো হ্যাঁ, পেট ভরে খেয়ে এখন উঠোনে নাক ডেকে ঘুমাচ্ছে। হুম, বুঝলাম। তা মিনতিকে বলো জামাইকে একটু ডেকে দিতে, সন্ধ্যা হয়ে গেছে তো, এতক্ষণ অবধি ঘুমিয়ে থাকা ভালো নয়। হে ভগবান, এই লোকটাকে নিয়ে যে আমি কি করি, উফ, সেই তখন থেকে ঘুমাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল, এখনো একজনের ঘুম থেকে ওঠার নাম নেই। বলি শুনছো শুনছো, কই গো ওঠো গো। আহা, দিলে তো ঘুমটা ভাঙিয়ে ওই কাতলা মাছের পেটিটা মুখে ঢোকাতে যাবো আর ব্যাস, তোমার গলার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। এই, তোমাকে কাতলা মাছের পেটি খেতে হবে না, যাও ওঠো, বাবা ডাকছে, বাবার কাছে গিয়ে বসো। তা জামাই, তোমার ব্যবসার কাজ সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, সেসব তো ভালোই চলছে, তবে ওই প্রতিদিন দোকানে যেতে ভালো লাগে না, ওই মাঝে মাঝে একটু যাবো আর সারা বছর বসে বসে খাবো, এটা হলে খুব ভালো হতো, কি আর করা যাবে। হা হা, তা বেশ ভালো বলেছো, তা তোমার সাথে আমার একটু দরকারি কথা আছে। পরশুদিন রাতে মা কালী আমাকে স্বপ্নে আদেশ দিয়েছে, আমার যে কটা জমি আছে তা আমার একমাত্র মেয়ের বর মানে তোমাকে দিয়ে চাষ করাতে। আর এও বলেছে জামাই যদি ওই 3 দিনের মধ্যে আমার জমিটা চাষ না করতে পারে আমার মৃত্যু নির্ধারিত। সে কি স্বপ্নে মা কালী আপনাকে আদেশ দিয়েছে আমাকে দিয়ে জমি চাষ করাতে? তা আপনার আপনার মৃত্যুর প্রসঙ্গ যেখানে উঠে এসেছে সেখানে আমাকে তো জমি তালে চাষ করতেই হবে। তা তুমি যখন রাজি আছো তাহলে আর কি, কাল থেকেই আমার জমিতে চলে যেও। জমি চাষ করতে গিয়ে এ তো দেখছি এখনো ফোঁস ফোঁস করে ঘুমাচ্ছে, কই গো, বলি ওঠো গো,
জমি চাষ করতে হবে গো। এই তো আমি তো উঠেই পড়েছি, এই এক্ষুনি যাচ্ছি চাষ করতে। তা মিনতি একটা কথা ছিল, বলছি যে ওই যদি চাষ করতে করতে খিদে পেয়ে যায় আমাকে তার থেকে ভালো একটু গুড়মুড়ি একটুখানি কোচড়ে বেঁধে দিও। বেশ বেশ তাই দিচ্ছি, এখন আর দেরি না করে তাড়াতাড়ি মাঠের কাজে চলে যাও দেখি। ওরে বাবা রে, এ তো দেখছি সমুদ্রের মতো, চারিদিকেই মাঠ, এত জমি চাষ করতে হবে আমাকে। হায় হায়, কিন্তু কি আর করা যাবে, আমি চাষ না করলে শ্বশুর মশাই যে মারা যাবে, মা কালীর আদেশ যে। 3 দিনের মধ্যে এতটা জমি লাঙল দিয়ে খুঁড়ে আবার ধানের চারা লাগাতে হবে। না না, আর দেরি না করে এবার তাড়াতাড়ি কাজে নেমে পড়ি। তা জামাই বাবা জীবন, তুমি আমাকে বাঁচালে, 3 দিনে তুমি ধানের চারা লাগিয়ে দিয়েছ, এ কিন্তু মুখের কথা নয়। কি আর করবো বাবা, আমাকে যে এটা করতেই হতো, আপনার যেখানে জীবন মরণ প্রশ্ন, তার মধ্যে আবার মা কালীর স্বপ্নাদেশ, না না আমাকে তো করতেই হতো। তা অনেক পরিশ্রম হয়েছে তোমার, এবারে পেট ভরে খেয়ে একটু বিশ্রাম নাও দেখি। তা জামাই বাবা জীবন, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কাল রাতে মা কালী আবার এসেছিল, তার স্বপ্নাদেশ পেয়েছি যে। সে কি আবার কিসের স্বপ্নাদেশ বাবা? স্বপ্নে মা কালী বলল, এর আগে তিনি অর্ধেক কথা বলেছিলেন, তাই কাল রাতে এসে বাকি অর্ধেক কথা বলে দিয়ে গেলেন। মা কালী বললেন যে জমিতে তোমার জামাই চাষ করেছে সেখানে এবারে কলসি কলসি মোহর পাওয়া যাবে। তাই নাকি বাবা? তাহলে এবার আমাকে কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, কাল সকালে গিয়ে তুমি বরং আমার চাষের জমি থেকে ওই মোহরগুলোকে তুলে নিয়ে এসো। এ কি, শ্বশুর মশাই তো দেখছি আমাকে একদম ঠকিয়ে দিল, জমিতে তো ধান দেখছি, মোহরের তো নাম বংশ নেই। কিন্তু জামাই বাবা জীবন, আমি যে মোহর দেখতে পাচ্ছি বাবা, সেটা কি করে সম্ভব? আমি তো ধানই দেখছি। এটা খুব সহজ হিসাব, এই যে জমিতে এত ধান দেখছো, এই ধান আমি মহাজনের কাছে বিক্রি করে টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমি মোহর কিনবো, তারপর সেই মোহর আমি তোমাকে দেব, যাতে তুমি কিছুদিন কাজ করে সারা বছর বসে বসে খেতে পারো। হা হা হা, আচ্ছা তাহলে এই ব্যাপার। সে যাই হোক, শ্বশুর মশাইয়ের বুদ্ধিখানা মন্দ নয়, একটুখানি চাষ করব আর সারা বছর বসে বসে খাবো আর ঘুমাবো।